হ্যালো বন্ধুরা, আজকে যাচ্ছে ছেলে যাচ্ছে ঘাটশিলা, আর ঘাটশিলা ট্রেন থেকে নেমে ওরা গাড়ি বুক করে নিয়েছে, গাড়িতে করে যাচ্ছে। আর এদিকে রাস্তাটা দেখো, আর কে কে যাচ্ছে দেখো, অর্পিতা, এটা অর্পিতার মা, অর্পিতার দাদা, আর ওর পিছনে অর্পিতার বাবা, আর এটা অর্পিতার বোন, আর এটা তো অর্পিতা তোমরা জানোই। আর যাচ্ছে সাগর, আর সাগর বলেছে মা তোমার চ্যানেলে ভিডিওটা দেবে, এর জন্যই দেওয়া। আর সাগর তো আমার ছেলে, আমার চ্যানেলের মধ্যে ওর নাম দেওয়া আছে, দেখতেই পেয়েছো তোমরা, সীমা সাগর। সাগর হলো যে, সে হলো আমার ছেলে। আর ও গেছে, বলেছে মা তোমার চ্যানেলে ভিডিওটা আপলোড করবে, এর জন্য আমার চ্যানেলে এটা আপলোড করা। আর ওরা প্রথমেই চলে গেছিলো ঘুরতে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ইনি তো ভালো একজন নাট্যক্রিয়া, তো না আমার নাটক লিখতো বা করতো। এনার বাড়িতে প্রথমে এনার মিউজিয়ামে গিয়ে এইসব মানে ওরা দেখাচ্ছিলো, দেখো। আর ওরা বল মানে যে গাড়িতে আছে সে সব দেখাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে, আর সব কিছু বলছে তোমরা দেখো, ওনার মধ্যে কিছু শুনে না। আর এটা বিভূতিভূষণের মনে হয় যে আমার যেটা পড়তো এইসব মনে হয় আমার, এইসব যা যা উনি কবিতা লিখেছিল সেসবে। আর এই গীতাঞ্জলি, এই এটা উনি গিফট করেছিল, গিফট পেয়েছিল বা একটা বই একটা উনি লিখেছিল গীতাঞ্জলি। এইসব দেখে ওরা চলে যাচ্ছিলো পাহাড়ের উপরে। সাগর যা যা বলেছে আমি সেটাই তোমাদের ইন্টারভিউ দিচ্ছি। এটা ওরা যাচ্ছিলো পাহাড়ের উপরে, একটা শিব মন্দির আছে জাগ্রত, এই শিব মন্দির দেখতে ওরা যাচ্ছিলো। আর মানে এই এই জায়গাটা খুব মানে খুব গভীর, মানে বন, এই জায়গাটা লোকের খুব আনাগোনা কম আছে। আর এরা এখানে হয়তো কেউই যায় না বলে এরা যাচ্ছিলো, পাঁচজনে মিলেই যাচ্ছিলো, পাঁচজনে ছজনে মিলেই যাচ্ছিলো। তারপরে অর্ধেক মানে এত উঁচু ভেবে অর্পিতার মা আর বাবা যায়নি, ওরা চারজনে গেছে, অর্পিতা, সাগর, অর্পিতার দাদা, অর্পিতার বোন। আর ওই দেখতেই পাচ্ছ মন্দিরটা, ওরা উঠতে খুব হাঁপিয়ে গেছিলো, যা আমাকে বলেছে সেটাই আমি ইন্ট্রো দিচ্ছি। এই ওরা চলে আসলো এই মন্দিরে, দেখতেই পাচ্ছ মন্দিরটা, আর দেখতেই পাচ্ছ নিচ দিয়ে অনেক ওপরে পাহাড়টা, আর নিচে অনেক গভীর। আর সাগর তো উঠতে উঠতে খুব হাঁপিয়ে গেছিলো, ও বলছে ভয়সে তোমরা বুঝতেই পারছো। আর এদিকে ঠাকুরের দর্শন ওরা করে নিয়ে দেখতেই পাচ্ছ, এখানে ঠাকুরটা দেখাবে, চলো দেখাচ্ছে। আর এখানে দেখো অর্পিতা ঢুকে আগে প্রণাম চালু করে দিয়েছিল, আর এদিকে সাগর বাইরে দিয়ে ঠাকুরটা ছবি তুলছিল। ওই যে শিব ঠাকুর উপরে পাহাড়ের উপরে শিব ঠাকুর, এখানে লোকের খুব আনাগোনা কম, খুব এখানে সাপ কোপ থাকে বলে। আর ওরা এখানে মন্দির ঘুরে টুরে পাহাড়ের সাইড দিয়ে ঘুরে ছবি তুলছিল, আর হাঁপিয়ে গেছিলো পাহাড়ের ওপরে গিয়ে একটু বসেছিল। আর দেখতেই পাচ্ছ দৃশ্যটা কত সুন্দর, সাগরও বলছে পুরো মানে পুরো ভিউ এটা। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর ও বলেছে এরকম আরও ভিডিও, ও তো এখন ওইখানে ঘাসিলাই আছে, আরও ছবি মানে ভিডিও করে এনে বলেছে মা আনবো, তুমি তোমার চ্যানেলে দেবে, ও যদি আরও দেয় তোমাদের আরও দেখাবো ঘাসিয়াল কিছু মুখ।